দিনাজপুরের ফুলবাড়িতে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্য ডিজেবল ডেভেলপমেন্ট এডিডি এর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ফুলবাড়ি পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামে সংস্থাটির কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় ফুলবাড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্বেচ্ছাসেবী সংস্থা এডিডি এর নির্বাহী পরিচালক ডাক্তার মোহাম্মদ আহাদুজ্জামান চৌধুরী সহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবক, সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।